মুআজ্জাজ মহতারম, সম্মানিত ভাইরা, আমার আজকে অত্যন্ত ব্যথা, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি। সম্প্রতিকালে আপনারা জানেন সুইডেনে কোরআন আল কারিমকে কিভাবে অবমাননা করা হয়েছে। আমরা নিন্দাবাদ জানাই, ধিক্কার জানাই। সম্মানিত ভাইরা আমার, সুইডেনের কিছু উগ্রপন্থী, কিছু খ্রিস্টান, তারা আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআন আল কারিমের উপরে তারা লাথি মেরেছে। ইভিন কি তারা কোরআন আল কারিম জ্বালিয়ে পড়ে সারখার করে দিয়েছে। কিন্তু ওদের কর্ণকুহরে যে জিনিসটি পৌঁছে দিতে চাচ্ছি তা হলো এই কোরআন আল কারিমের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেন সূরা হিজরের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় এই কোরআন আল কারিম নাজিল করেছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, অতএব শুধু সুইডেনের নয়, শুধু আমার ভাইরা আমার ডেনমার্কের নয়, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর অমুসলিমরা যদি যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আমিন যে গ্যারান্টি দিয়েছেন এই কোরআন আল কারিমের বিন্দু পরিমাণ তারা ক্ষতি করতে পারবে না। কোরআন আল কারিমে আল্লাহ রাব্বুল আমিন সূরা সাফের মধ্যে বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওরা চাই আমার দিনকে নির্বাপিত করতে, আমার ইসলামকে মুছে ফেলে দিতে, ওরা চায় আমার এই কোরআন আল কারিম একদম উঠিয়ে দিতে। আল্লাহ পাক বলেন আল্লাহুমুতিম্মু নূরি, আমি আল্লাহ রাব্বুল আমিন চাই এই কোরআন আল কারিমের নূর তামাম পৃথিবীতে ছড়িয়ে দিতে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররাও পছন্দ করে। ভাইরা আমার, অতএব যারা চক্রান্ত করবে ওদেরকে এটিও জানিয়ে দিতে চাই। আল্লাহ পাক বলেন ওয়ামাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন খবরদার তোমরা মকরবাজি করো না, খবরদার তোমরা চালাকি করো না, ষড়যন্ত্র করো না। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কৌশলী তামাম পৃথিবীতে আর কেউ নাই। অতএব আমাদের বিশ্বাস যে সুইডেনে কোরআন আল কারিমের অবমাননা করা হয়েছে, যে সুইডেনে কোরআনের উপরে আমার ভাইরা লাথি মেরেছে, কোরআন আল কারিমকে যারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, বেশি দূর দূরে নয়, ওই সুইডেনে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। ভাইরা আমার, কই বলেছেন কুকুরের কাজ কুকুর করিয়াছি, কামড় দিয়েছে পাই, এই বলে কে কুকুরকে কামড়ানো মানুষের সভা পাই। আমরা ভালো ব্যবহার দিয়ে ওই সুইডেনের খ্রিস্টানদেরকে জানিয়ে দেব মুসলমান উগ্র নয়, মুসলমান অন্যের ধর্মগ্রন্থের মধ্যে কখনো আগুন লাগায় না, মুসলমান অন্য ধর্মগ্রন্থ সম্মান দিতে জানে, ইজ্জত দিতে জানে। মুসলমান কখনো ওই মন্দিরকে ভেঙে চুরমার করে দিয়ে কখনো মসজিদ নির্মাণ করে না। সাম্প্রতিককালে আপনারা জানেন 1991 সালে বাবরি মসজিদকে উচ্ছেদ করে দিয়ে সাম্প্রতিককালে বাবরি মসজিদকে ভারতের হিন্দুত্ববাদীরা, আমার ভাইরা উগ্রপন্থীরা সেখানে রাম মন্দির করেছে। দুঃখ লাগে, কষ্ট লাগে। অতএব আমার ভাইরা, চক্রান্ত যতই হোক, সব চক্রান্তের জবাব একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক দিবেন। বন্ধুগণ, এই জন্য বলছি সারাটা জীবন ইহুদিরা মুসলমানদের চক্রান্ত করবে, বিধর্মীরা চক্রান্ত করবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন খবরদার, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, তোমরা যারা মুমিন তারা তোমরা মুসলমান কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আজকে কে দেখতে পাই সৌদি আরাবিয়া কাদের সাথে বন্ধুত্ব, ইসরায়েলের সাথে সম্পর্ক করেছে, অথচ আরব আমিরাত তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের সাথে সম্পর্ক ছেদ, এই যে কোরআন আল কারিম মানার না করার কারণে আজকে এই অবস্থা। এই উত্তরণের একমাত্র পথ হলো, কেবলমাত্র শুধুমাত্র একটি পথ হলো ঐক্য, 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 একতা ছাড়া আর কোনো উপায় নাই। ভাইরা আমার, তামাম পৃথিবীতে
180 কোটি মুসলমান, এই মুসলমানগুলো যদি একতা ঐক্যবদ্ধ থাকত তাহলে আজকে সুইডেনে কোরআনের উপরে আগুন লাগানো তো দূরের কথা, কোরআনের উপরে একটি হুমকি ধামকি দেওয়ার ক্ষমতা রাখতে পারত না। আজকে মুসলমান বিভক্ত হয়ে গেছে, কেউ বলে আমি হানাফি, কেউ বলে আমি শাফিঈ, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, আবার কেউ বলে আহলে হাদিস, কেউ বলে শিয়া, কেউ বলে সুন্নি, আবার হানাফি মাযহাবের মধ্যে কেউ বলে কাদরিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে চিশতিয়া, আবার আলেমদের মধ্যে কেউ বলে আমি আলিয়ান, আবার কেউ বলে কওমি, কেউ বলে লম্বা টুপি, কেউ বলে গোল টুপি, কেউ বলে পাসকুল্লি, কেউ বলে জুব্বা, আবার কেউ বলে জুব্বা পড়লেই হবে না, জুব্বার মধ্যে কাটা থাকতে হবে, আবার বলে জুব্বা কাটা থাকলে চলবে না, গলার মধ্যে কোনো এরকম কলার থাকবে চলবে না। আরে এই জন্য আমার প্রিয় কবি কবি নজরুল বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছেন তোমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছো, ফেকা এবং হাদিস চুষে, হানাফি শাফিঈ মালিকি হাম্বলি আহলে হাদিস তখন মিটিনি গোল, এমন সময় আজরাইল এসে হাকলি তল পিতল, বাহিরের দিকে মরি আছি যত, ভিতরের দিকে তত, গণনাতে মোরা বেড়ে চলেছি গরু আর ছাগলের মতো, গরু আর ছাগলের মতো আজকে বেড়ে চলেছে মুসলমান। আজকে মুসলমানের ঐক্য নাই, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ পাক বলেন ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো। অথচ আজকে আজকে আমাদের মধ্যে ঐক্য নাই, আজকে ঐক্য বিনষ্টের কারণেই আজকে মুসলমানদের উপরে এত নির্যাতন, এত জুলুম। আজকে মুসলমান ঐক্য যেমন নাই, আজকে মুসলমানের কাছে জিহাদও নাই। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, আ তুঝে বাতাও, আ তুঝে বাতাও, তকদিরে ও মাঙ্কা হে শামশির সাদা আওয়াল কৌসর বাবাকি, হে জাতি তোমাদেরকে একটি ভাগ্য উন্নতির কথা শোনাই, তাহলে যতদিন তোমাদের হাতে ছিল কোরআন আর যতদিন হাতে তোমাদের হাতে ছিল তালোয়ার অর্থাৎ প্রতিবাদের ভাষা, ঠিক তখন তামাম পৃথিবীতে তোমরাই নেতৃত্ব দিয়েছো। আজকে হযরত ওমর নাই, ওসমান নাই, হযরত আলী নাই, কিন্তু আজকে ওমরের মতো একজন ওমরের দরকার। এই জন্য কবি বলেছেন, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দরজে দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। ভাইরা আমার খুতবা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি খুতবা শেষ করে দিচ্ছি, শুধুমাত্র এতটুকু বলতে চাই যে ঐক্য, ঐক্য হলে ইনশাল্লাহ এর প্রতিবাদ এর জবাব আমরা দিতে পারবো, ইনশাল্লাহ সক্ষম হব। নিন্দাবাদ জানাই, ঘৃণা জানাই মাননীয় সরকারের কাছে, আমরা এই নিবেদন করি যারা আমাদের এই ধর্মীয় গ্রন্থকে যারা অবমাননা করেছে, এসএম তাদের এমবেসি যা আছে সেই এমবেসির মধ্যে আমরা প্রয়োজনে আমরা চারদিকে মিছিল নিয়ে প্রতিবাদ করে আমরা জানিয়ে দেব যে আমরা এটার পক্ষে নয়, মুসলমান কখনো উগ্র নয়, মুসলমান সবসময় শান্তিগামী। আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।